উত্তর আমেরিকার উন্নত দেশ কানাডা, অভিবাসন প্রত্যাশীদের কাছে এটি রীতিমতো স্বপ্নের দেশ। উন্নত জীবনের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ পাড়ি জমায় কানাডায়। তবে পরিস্থিতি এখন অনেকটাই পাল্টে গেছে, কেননা অনেকেই ইদানিং কানাডা ছেড়ে চলে যাচ্ছেন অন্য দেশে। প্রশ্ন উঠেছে, কানাডা ছেড়ে কেন চলে যাচ্ছে মানুষ? বিস্তারিত জানাচ্ছেন সাইমন প্রভা। বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে একটি কানাডা। সব সুযোগ সুবিধা সত্ত্বেও কানাডা থেকে মানুষ চলে যাচ্ছে অন্য দেশগুলোতে। উন্নত জীবনের জন্য মানুষ যখন কানাডায় যেতে চাইছে, তখন সেই দেশটির নাগরিকেরা পাড়ি জমাচ্ছেন অন্য দেশে, মহাদেশে। উন্নত জীবনের আশায় কানাডায় আশ্রয় নেওয়া অভিবাসীরাও দেশ ছাড়ছে দলে দলে বলেও জানা গেছে। নতুন এক গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিক্স কানাডা। ১৯৮২ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই ৩৫ বছর ধরে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এমন রিপোর্ট প্রকাশ করেছে স্ট্যাটিস্টিক্স কানাডা। দেশটিতে অভিবাসী হয়ে আসা ব্যক্তিদের ১৫% বেশি গত ২০ বছরের মধ্যে কানাডা ছেড়ে গেছে। জানা গেছে, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, হংকং এবং লেবাননের মতো দেশগুলো থেকে আসা অভিবাসীদের ২৫%-এরও বেশি কানাডায় ঢোকার ২০ বছরের মধ্যে নিজ দেশে ফেরত গেছেন। কানাডা ছাড়ার পেছনে সবচেয়ে বড় কারণ হল কানাডায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া। এছাড়া নিজ দেশে স্বজনের মৃত্যু, প্রতিকূল আবহাওয়া, ভাষা ও সংস্কৃতির সঙ্গে খাপ না খাওয়াতে পারার মতো কারণও রয়েছে। স্ট্যাটিস্টিক্স কানাডার হিসাব বলছে, ২০১৬ সাল পর্যন্ত প্রায় ৪০,০০০ কানাডীয় অন্য দেশে বাস করছেন। অভিবাসীদের কানাডা ত্যাগের সংখ্যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় ২০১৯ সালে। অভিবাসীদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর কানাডিয়ান সিটিজেনশিপ ICC সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি মানুষ কানাডা ছেড়েছে ২০১৯ সালে। পরে কোভিড মহামারীর জন্য কানাডা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা কিছুটা কমে এলেও বর্তমানে এই সংখ্যা আবারও দ্রুত বাড়তে শুরু করেছে। দেশটি ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা ভাবিয়ে তুলছে পর্যবেক্ষকদের। অভিবাসনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে কানাডা, অথচ সেই দেশটি এখন ছেড়ে চলে যাচ্ছে বহু মানুষ। গত ৮ বছরে কানাডায় ২৫,০০০ মানুষ স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছে, তবে জীবনযাত্রার উঁচু ব্যয়ের কারণে দেশটি ছেড়ে চলে গেছেন অনেকে। সাইমন প্রভা, এটিএন নিউজ।